তারপর দেখেছি যে তারা দেখে আমাদেরকে, তারপর তারা সবাই নিয়ে এসেছে তারা ক্যাসেট তারা। তো তারপর আমরা সবাই গেছি ছুটোছুটি করে, তারা দেখেছি যে আমরা ব্যাপারটা হচ্ছে আমি সব অসুস্থ, তো তারা অজ্ঞান হয়ে গেছে অনেকে। তারপর স্যার বসে যে অ্যাম্বুলেন্স আইসে, অ্যাম্বুলেন্স তারা উঠে দিত, তো সবাই অনেকে নিয়ে উঠে গেছে। তারপর আবার মানে আমি প্রেয়ার করতেছি আবারও তারা অনেক অনেক অসুস্থ হয়েছে। তারপর তারা আবার অ্যাম্বুলেন্স আইসে, আবার অ্যাম্বুলেন্স করা দিয়ে দিয়েছে। তো এখন আমরা লাগছে যে তারা মিড ডে মিল স্কুলে গেছে না, বাট ওই হোস্টেলে খাওয়ার থেকে এমন হয়েছে, এইভাবে কিছু হয়েছে খাবারের মধ্যে। তো তার থেকে তারা শরীর দেখা হচ্ছে, তো তার সেন্সেন্স একজন না বাট সবার হোস্টেলে যারা যারা স্কুলে আছে সবার মানে বিশজনের মতো হয়ে গিয়েছে একদম। হোস্টেলের কিছু গার্লস মিড ডে মিল খাওয়ার সময় তো অসুস্থ ছিল, এরকম একটা ইনফরমেশন আছে। আয়া কি দেখছেন? না এটা অ্যাম্বুলেন্সে তারা রেগুলারে পাঠিয়েছে, তো বাকি কথা করে গার্লস পরিবার দিতে হবে। কতজন আহত হয়েছে কিছু জানা গেছে? স্কুল থেকে আমি স্কুলের টিচার, স্যার হচ্ছে স্কুলে আমরা মহারাজা হোস্টেলে, আমাদের আমাদের মেয়ে না মহারাজা হোস্টেলে থাকে, ইন্দ্রনগর থাকে, খুশবুটি ওয়ান টু এবং বিয়ারামত্ত। তাহলে আজকে যে মেয়েরা মহারাজাতে এসছে তাদের দেখা যাচ্ছে যে আশা করু পেট ব্যথা, পেট ব্যথার থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘোরাচ্ছে, স্যাসের মতো হচ্ছে, এমন করে হচ্ছে বলে আমরা টেনশন করে গেছি। তখন সঙ্গে সঙ্গে আমি নিজে এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, প্রথম দেখছি দুই তিনজন, এরপর একটা পাঁচটি ফোন, এরপর দিয়ে আরও বাড়ছে দুটো অ্যাম্বুলেন্স, এরপর তিনটে এসেছে, এখন আর একটা এসেছে, এবং এরপরে মেয়েদের পাঠাচ্ছি জিবিতে, এখানে ট্রিটমেন্ট চলছে। আমাদের স্কুলে ম্যাডাম তারা গিয়েছেন, বড়ো মেয়েদের পাঠছি এবং মহারাজাকে ফোন করেছি, মহারাজার থেকেও তারা এনে গেছে। মেয়েরা জিজ্ঞাসা করছে কী খেয়েছে, তারা বলছে যে ডাল ভাত খেয়েছে, অনেকে বলছে চিপস খেয়েছে। ওই হোস্টেলে আমরা এখানে তো প্রেয়ার মিটার হয়নি, তখন তখন ওই ওষুধের মধ্যে আমরা অনেক টেনশন আছে, অনেক বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য, দিয়ে কী করা যায় চেক আপ করার জন্য। হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিলো, তো আনইজি ফিল করছিলো ওদের প্রেয়ারে, এবং বেশিরভাগই দুজন গার্লস স্কুলে আর একজন কৃষ্ণপতি মহারাজ সেম স্কুলে, একজন তো এখানে তো আলাদা স্কুল আলাদা, তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে। আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা। তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে, তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরা রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন এখানে আছে, 10 জন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী কৃষ্ণপতি স্কুলের, কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে। তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম, ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে, ভয়ের কিছু নেই, একজনের একটু জ্বর আছে, বাকি সবাই সেটেলড আছে।